ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষেদিকি তেইশ পয়েন্ট থ্রির আজকে নয়ের দিকের অঙ্কগুলি সলভ করব গত ভিডিওতে আমি এই কোষেদিকি তেইশ পয়েন্ট থ্রির যে সমস্ত অঙ্কগুলো ভিডিও করে ছেড়ে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো আমি আই বটন এবং ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেবে অথবা তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারো চলো তাহলে শুরু করি নয় দেখেছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ভিএসএ নয়ের এর দেয় কী লেখা আছে বহু বিকল্পের প্রশ্ন এমসি কিউ নয়ের এর একে দেখেছে যদি থ্রি এক্স ইকোয়াল টু কোসেক আলফা এবং থ্রি বাই এক্স ইকোয়াল টু কড আলফা হয় তাহলে থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান এখানে চারটে অপশান দেওয়া আছে এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হবে সেটা আমাদেরকে বার করে মানে অঙ্কটা করে দেখিয়ে দিতে হবে অঙ্কটা তোমাদের বইতে যেরকম দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতা এই অঙ্কটা তুলে নিয়েছি দেখো তোমরা প্রথমে কি করবে এখানে লেখা আছে থ্রি এক্স ইকুয়াল টু কোশেক এটাকে তোমরা তুলে নাও যে থ্রি এক্স টু তুলে নিলাম তুলে এটা উভয় পক্ষকে তোমরা বর্গ করে নাও বা থ্রি এক্সের উপর হোলস্কোয়ার করে দাও টু আলফা উপর হোলস্কোয়ার করে দাও এটাকে একটু ভেঙে নাও নাইন এক্স স্কোয়ার ইকুয়াল কী হবে কোসেক আলফা কোসেক স্কোয়ার আলফা হয়ে গেল এরপরে দেখো এখানে লেখা আছে কি থ্রি বাই এক্স ইকুয়াল টু কট আলফা এটাকে তোমরা লিখে তুলে নাও থ্রি বাই এক্স কট আলফা এবার এটাকেও উভয় পক্ষকে তোমরা বর্গ করে নাও বা থ্রি বাই এক্স হোল স্কোয়ার করে নাও কট আলফা করে নেও দিয়ে হোল স্কোয়ার করে দাও এটাকে সরল করে নিলে তাহলে কী হবে নাইন বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কট স্কোয়ার আলফা হয়ে গেল এরপরে কী করবো দেখো এই নাইন এক্স স্কোয়ার থেকে নাইন বাই এক্স স্কোয়ার আমরা বিয়োগ দিয়ে দেবো এবং কোসেক্স স্কোয়ার আলফা থেকে কট স্কোয়ার আলফা আমরা বিয়োগ দিয়ে দেবো তাহলে কী করব এখানে এখানে লিখবো যে নাইন এক্স স্কোয়ার মাইনাস 9 বাই স্কোয়ার করে দিলাম টু এখানে কী আছে কোসেক্স স্কোয়ার আলফা এখানে লিখে নেব কোসেক্স স্কোয়ার আলফা মাইনাস আলফা করে নিলাম এবার আমি এটাকে কী করছি দেখো এই দুটো রাশি থেকে আমি নাইনটা কমন নিয়ে নিচ্ছি নাইন কমন লেখা নিতে কী কী থাকবে থাকলো মাইনাস ওয়ান থাকলো টু এখানে দেখো আলফা আলফা ইকোয়াল টু ওয়ান হয় আমরা জানি যে কোসে স্কোয়ার আলফা মাইনাস কট আলফা ইকোয়াল টু ওয়ান তাই আমি এখানে ওয়ান বসিয়ে দিলাম এরপরে তোমরা কী করবে উভয় পক্ষকেই তিন দিয়ে ভাগ করে নাও কী করবে বা নাইন ইন্টু এক্স স্কোয়ার মাইনাস বাই এখানে বাই তিন করে দাও এখানে টু করে নাও তাহলে উভয় পক্ষে আমি তিন দিয়ে ভাগ করে নিলাম এখানে তিন তিনে নয় হয়ে গেল বা থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু কত হবে একের তিন তাহলে বুঝতে পেরেছ তাহলে এখানে দেখো কোন অপশানটা সঠিক হবে এখানে সির অপশানটা সঠিক হবে তোমরা এখানে কী লিখবে তোমরা লিখবে অ্যান্সার সি তাহলে বুঝতে পেরেছো এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি নয়ের এর দু দেখেছে যদি টু এক্স ইকোয়াল টু সেক এ এবং টু বাই এক্স হয় তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান এখানে চারটে অপশান দেওয়া আছে এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক হবে সেটা আমি তোমাদের অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি দেখো এই অঙ্কটি একের দিকে অঙ্কের মতো করলেও হবে অঙ্কটা দেখো আমি তোমাদের অঙ্কটা করে দিচ্ছি দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সে রকম রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিয়েছি দেখো এখানে তোমরা এখানে লেখা আছে কি টু এক্স ইকুয়াল টু সে এটা আগে তোমরা তুলে নাও লিখবে যে টু এক্স ইকুয়াল টু সেক এ বোঝা গেছে এবার এখান থেকে তোমরা এক্সের মানটা বার করে নাও কি করবে বা এক্স ইকুয়াল টু সেক এ বাই টু বোঝা গেল এরপরে তোমরা কি করবে যে টু বাই এক্স ইকুয়াল টু টেন এ এখান থেকে তোমরা ওয়ান বাই এক্স এর মানটা বার করে নাও কি লিখবে যে টু বাই এক্স ইকুয়াল টু টেন এ বা কী করবে দেখো তোমরা এখানে এটাকে তোমরা কোন গুণ করে নাও কী করবে ওয়ান বাই এক্স ইকোয়াল টু টেন এ বাই টু মানে এই টুটার নিচে গুণ করে নাও তাহলে কী হলো এক্সের মান আমরা বার করলাম সে কে বাই টু আর এখানে ওয়ান বাই এক্সের মানটা কী বার করলাম টেন এ বাই টু বুঝতে পেরেছো এরপরে অঙ্কটা যেরকম আছে সেরকম এখানে অঙ্কটা তুলে নাও এবং অঙ্কটা কী আছে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার অঙ্কটা তুলে নিলে নিয়ে অঙ্কটাকে একটু ভেঙে নাও তোমরা বা টু ইন্টু দ্বিতীয় বন্ধ দিয়ে দাও এখানে লিখাও এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্সটাকে তোমরা ভেঙে নাও হোল স্কোয়ার করে দাও দ্বিতীয় বন্ধ করে নাও বা এখানে সমান চিহ্ন দিয়ে দেবে তোমরা সমান এবার টু টু বসিয়ে দাও তোমরা এখানে বোঝা গেছে টু টু বসিয়ে দাও এবার এক্সের মানটা এখানে আমরা কী বার করেছি সেক এ বাই টু এটা তোমরা এখানে বসিয়ে নাও কী করবে এখানে লিখবে সেক এ বাই টু করে নাও দিয়ে হোল স্কোয়ার করে দাও মাইনাস ওয়ান বাই এবার এই যে এক ওয়ান বাই এক্স এবার ওয়ান বাই এক্সের মানটা কত ট্যান এ বাই টু এখানে লিখে নাও তোমরা ট্যান এ বাই টু হোল স্কোয়ার করে দাও যেহেতু এখানে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার করে দিলাম দিয়ে বন্ধু দিয়ে দাও তোমরা এখানে এরপরে তোমরা কী করবে এখানে ইকুয়াল টু এটাকে তোমরা সরল করে নাও টু ইন্টু দেখো এখানে বন্ধন দিয়ে দাও এবার এখানে যেহেতু এখানে বাইরের স্কোয়ার আছে এখানে তোমরা কী লিখবে সেক্স স্কোয়ার এ বাই দুই দু চার হয়ে গেলো মাইনাস এখানে কী লিখবে তোমরা টেন স্কোয়ার এ বাই চার হয়ে গেলো এবার এটাকে তোমরা সরল করে নাও ইকুয়াল টু টু করে নাও করে নিয়ে এখানে গুন্তকচুনে দিয়ে দাও এবার এখান থেকে তোমরা বিয়োগ করে নাও দেখো লশক চার হয়ে গেলো এবার এখানে কী হবে সেক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ হয়ে গেলো ইকোয়াল টু এটা আমরা কেটে দিচ্ছি দু দিয়ে চার হয়ে গেল এরপর এখানে কী থাকলো সেক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ বাই হলো এবার এখানে দেখো সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান তাহলে আমরা এখানে কী লিখবো ওয়ান বাই টু তাহলে দেখো টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই আমরা কী বার করলাম হাফ তাহলে এখানে উত্তরটা তাহলে কী হবে তোমরা লিখবে এ তাহলে এর আনসারটা সঠিক হবে বুঝতে পেরেছ এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি দেখো নয় তিনে দেখিয়েছে টেন আলফা প্লাস কড আলফা ইকোয়াল টু হলে টেন টু দি বার থার্টিন আলফা প্লাস কট টু দি থার্টিন আলফা এর মান এখানে চারটে অপশান দেওয়া আছে এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হবে আমি সেটা অঙ্ক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো অঙ্ক তোমাদের বইতে যেরকম তোলা আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিয়েছি দেখো তোমাদের বইতে প্রথমে কী আছে টেন আলফা প্লাস কড আলফা ইকোয়াল টু আমি এখান থেকে প্রথমে টেনের মানটা বার করে নেবো তাহলে কী লিখবো প্রথমে প্রথমে লেখা আছে তোমাদের টেন আলফা প্লাস কড আলফা ইকুয়াল টু টু আমি এখান থেকে টেনের মানটা বার করে নেবো তাহলে কী করবো দেখো আমি এখানে বা টেন আলফা প্লাস কড আলফার জায়গায় আমরা ওয়ান বাই টেন আলফা লিখতে পারি তাহলে কী লিখবো ওয়ান বাই টেন আলফা ইকুয়াল টু টু বুঝতে পেরেছ এবার এটাকে আমি যোগ করে নিচ্ছি বা কী করবো দেখো এখানে লসাগু এর তলায় কিছু নেই এক আছে একের সঙ্গে ট্যান আলফার লসাগু কী হয় ট্যান আলফা হয়ে যায় তাহলে এখানে আমি কী লিখবো ট্যান আলফা হয়ে গেলো এবার ট্যান আলফার সঙ্গে ট্যান আলফা গুণ হয়ে গেলে ট্যান স্কোয়ার আলফা হয়ে যাবে ট্যান স্কোয়ার আলফা হয়ে গেল প্লাস ওয়ান হয়ে গেলো ইকুয়াল টু টু হয়ে গেল এবার এটাকে আমি কোন গুণ করে নিচ্ছি বা কি করব টেন স্কোয়ার আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু টেন আলফা করে নিলাম এবার এটাকে আমি ওপারে নিয়ে নিচ্ছি সমান চিহ্নর বাম দিকে নিয়ে নিচ্ছি কী করবো টেন স্কোয়ার আলফা মাইনাস টু আর প্লাস ছিল প্লাস ওয়ান লিখে নিলাম আর এটা যেহেতু এখানে প্লাস ছিল ওপারে এস্তে আস্তে মাইনাস হয়ে গেছে ইকুয়াল টু জিরো হয়ে গেল দেখো এটাকে একটু ভেঙে নিচ্ছি টেন আলফা মাইনাস টু ইন্টু টেন আলফা ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার টু জিরো দেখো এটা কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বুঝতে পেরেছ তাহলে এটা কার সূত্রের আকারে চলে এসছে এ মাইনাস বি সূত্রের আকারে চলে তাহলে এখানে আমরা কী লিখবো টেন আলফা মাইনাস ওয়ান হোল এখান থেকে আমি তুলে দেবো বা মাইনাস ওয়ান ইকুয়াল টু রুট জিরো হয়ে গেল বা টেন আলফা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো বা টেন আলফা এই ওয়ানটা ওপার চলে আসবে ইকোয়াল টু ওয়ান হয়ে গেলো দেখো আমি এখান থেকে টেন আলফার মানটা বার করে নিলাম এরপরে আমি কড আলফার মানটা বার করবো কেন যেহেতু এখানে টেন আর কট দেওয়া আছে তাই আমি এখান থেকে এটা তুলে আমি কড আলফার মানটা বার করে নিচ্ছি আমি এখানে পাশে তুলে নিচ্ছি কী লিখবো যে টেন আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু টু আমি এখান থেকে কটের মানটা বার করে নেবো বা দেখো টেন আলফার মানটা আমরা কী বার করেছি টেন আলফার মানটা ওয়ান বার করলাম আমি এখানে ওয়ান বসিয়ে দেবো ওয়ান লিখলাম প্লাস কড আলফা ইকুয়াল টু টু বা কড আলফা ইকোয়াল টু এই ওয়ানটা এরপরে চলে আসবে টু মাইনাস ওয়ান হয়ে গেল ইকোয়াল টু ওয়ান হয়ে গেল তাহলে কড আলফার মান আমরা কী পেলাম ওয়ান পেয়ে গেলাম এবার আমি অঙ্কটা তুলে কড আর টেনের মানটা বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে তাহলে এখানে অঙ্কটা কী আছে এখানে অঙ্কটা আছে টেন টু দি ওয়ার থার্টিন আলফা প্লাস কড টু দি বার থার্টিন আলফা এর মানটা আমরা বার করবো ইকোয়াল টু টেনের মানটা আমরা ওয়ান বার করেছি ওয়ান টু দি বার থার্টিন করে দিলাম প্লাস এখানে কটের মানটা কী বার করেছে কটের মানটা ওয়ান বার করেছি তাহলে কী লিখবো ওয়ান টু দি পাওয়ার থার্টিন বুঝতে পেরেছো তাহলে এবার ক টেনের মান কটের মান বসিয়ে দিলাম তাহলে এককে তেরো বার বোন করলে এক হয়ে যায় প্লাস এটাও সেম এক হয়ে যাবে ইকুয়াল টু টু হয়ে গেল বুঝতে পেরেছো তাহলে তাহলে টেন টু দি পাওয়ার থার্টিন আলফা প্লাস কট টু দি পাওয়ার থার্টিন আলফার মান আমরা কী পেলাম টু পেলাম তাহলে তোমাদের এখানে কোন অপশানটা সঠিক হবে এখানে তোমরা লিখবে অ্যান্সার সি এর অপশানটা সঠিক হবে এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি দেখো নয়ের চার দেখেছে যদি থিটা মাইনাস কস থিটা ইকুয়ালটি জিরো এখানে কী দেওয়া আছে দেখো লেখা যায় জিরো ডিগ্রির মান থিটার চেয়ে কম কিংবা সমান হতে হবে এবং নব্বই ডিগ্রির মান মানে নব্বই ডিগ্রি থেকে থিটার মানটা সমানও হতে পারে কিংবা কম হতে পারে এবং থিটা প্লাস কো থিটা ইকোয়াল টু এক্স হয় তাহলে এক্সের মান এখানে চারটে অপশান দেওয়া আছে মানে আমাকে বার করতে হবে কি সেকথিটা প্লাস কোসেক মানটা আমাকে বার করতে হবে তাহলে এই সেকথিটা প্লাস কোসেক মানটা কত হবে এখানে এক্স দেওয়া আছে ওই এক্সের মানটা বার করতে হবে তাহলে এখানে চারটে অপশান এখানে দেওয়া আছে এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হবে আমি সেটা তোমাদের অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি দেখো যেরকম তোমাদের বইতে অঙ্কটা তোলা আছে সেম একই রকমভাবে খাতায় আমি অঙ্কটা তুলে নিয়েছি দেখো এখানে কি আছে সাইন থ্রিটা মাইনাস কস ইকোয়াল জিরো আমি এটা তুলে নেবো এখানে এটা যেরকম আছে বই তো তোমাদের আমি সেটা এখানে তুলে নিচ্ছি কি লিখবো যে থিটা মাইনাস থিটা ইকুয়াল টু জিরো এবার আমি কী করবো দেখো কস্ত্রে থেকে ওপারে নিয়ে নেব কী লিখবো বা থিটা ইকুয়াল টু কস্ত্রে যদি ওপারে চলে আসে তাহলে কি প্লাস হয়ে যাবে তাহলে কী লিখবো থিটা এরপর দেখো সাইনের তলে আমি কসটাকে নিয়ে নেব বা সাইন্থিটা বাই কস থিটা ইকোয়াল টু ওয়ান করে নিলাম এবার দেখো আমরা কী জানি সাইন্থিটা বাই কস থিটা ইকোয়াল টু টেন থিটা তাহলে এখানে কী লিখবো বা টেন থিটা ইকোয়াল টু ওয়ান এবার দেখো কী করবো বা টেন থিটা ইকোয়াল টু দেখো ওয়ান কার মান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান তাহলে এখানে লিখে নেবো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি বুঝতে পেরেছ এবার টেন টেন কেটে গেল তাহলে কীভাবে থিটার মান তাহলে কী বেরোলো পঁয়তাল্লিশ ডিগ্রি এবার আমি কী করবো দেখো এই যে সেক থিটা প্লাস কো থিটা আমি এটা তুলে থিটার মান বসে সরল করলেই অঙ্কটা হয়ে যাবে তাহলে আমি কী করবো এখানে আমি এখানে করবো অঙ্কটা তুলে নিচ্ছি সেক থিটা প্লাস থিটা তুলে নিলাম ইকুয়াল টু দেখো এখানে সেক শেখ লিখে নিলাম আর থিটার মান তো পঁয়তাল্লিশ ডিগ্রি আমি পঁয়ত্রিশ ডিগ্রি তুলে নিলাম প্লাস কস তো কস লিখে নিলাম এখানে আর থিটার মানটা পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি তুলে নিলাম ইকুয়াল টু এখানে দেখো শেখ পঁয়তাল্লিশ ডিগ্রির মানটা কি শেখ পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে রুট টু প্লাস কস পঁয়তাল্লিশ ডিগ্রির মানটা কি কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে রুট টু তার রুট টু আর রুট টু যোগ করলে কী হয় টু রুট টু হয়ে যায় তাহলে এখানে কোন অপশানটা সঠিক হবে এখানে ডির অপশানটা সঠিক হবে তোমরা লিখবে অ্যান্সার ডি তাহলে বুঝতে পেরেছ এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি দেখো নয়ের পাঁচে দিয়ে কেছে টু কস থ্রি থিটা ইকোয়াল টু ওয়ান হলে থিটার মান এখানে চারটে অপশান দেওয়া আছে এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হবে সেটা আমি তোমাদের অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি দেখো বইতে তোমাদের যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিয়েছি দেখো প্রথমে আমি এটা তুলে নেব যে টু কস থ্রি থিটা ইকোয়াল টু ওয়ান এটা আমি তুলে নিচ্ছি টু কস থ্রি থিটা ইকুয়াল টু ওয়ান বুঝতে পেরেছ এরপরে তোমরা কী করবে এখান থেকে থিটার মানটা আমরা বার করে নেবো কী করবো প্রথমে বা কস থ্রি থিটা ইকুয়াল টু হাফ করে নিলাম মানে একের তলায় দুই হয়ে গেল এরপরে কী লিখবো যে কস থ্রি থিটা ইকুয়াল টু দেখো হাফ কার মান কস ষাট ডিগ্রির মান হাফ আমরা এখানে কী লিখবো কস ষাট ডিগ্রি কস কস কেটে গেলো তাহলে কি থাকলো তাহলে থ্রি থিটা টু ষাট ডিগ্রি এরপরে বা এবার থিটার মানটা বার করে নেব আমি কী লিখবো থিটা ইকুয়াল টু ষাট বা এখানে থ্রিটা তোমরা লিখে নেবে তাহলে থিটার মানটা তাহলে কত বেরোলো থ্রিটার মানটা কুড়ি ডিগ্রি বেরোলো তাহলে কোন অপশানটার সঠিক হবে তোমরা লিখবে সি তাহলে সির আনসারটা সঠিক হলো এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি দেখো নয়ের বি দেখেছে নিচের বিবৃতিগুলো না মিথ্যা লিখি নয়ের বি একে দিয়ে যদি জিরো ডিগ্রি আলফার মানের থেকে কম হয় কিংবা সমান হয় অথবা নব্বই ডিগ্রির মান আলফার মানের থেকে বেশি হয় তাহলে সেক্স স্কোয়ার আলফা প্লাস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান দুই এটা মিথ্যা আমাদেরকে বার করে দেখিয়ে দিতে হবে দেখো এখানে সেক স্কোয়ার আলফা প্লাস ক স্কোয়ার আলফাটাকে আমি এখানে ভেঙে নিচ্ছি দেখো তোমরা প্রথমে কী করবে তোমরা প্রথমে লিখবে যে সেক স্কোয়ার আলফা প্লাস ক স্কোয়ার আলফা দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে এসছে এই সূত্রটাকে আমি পুট করে নেবো ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে আমরা ভেঙে নেব কী লিখবো যে সেক আলফা মাইনাস কস আলফা এখানে হোল স্কোয়ার করে দেবো প্লাস টু ইন্টু শেক আলফা ইন্টু কস আলফা শেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার প্লাস টু ইন্টু শেক আলফা এবার দেখো কস আলফার জায়গায় আমি এখানে কী লিখতে পারি ওয়ান ইন্টু শেক আলফা এবার দেখো সেক আলফা সেক আলফা কেটে দিলাম তাহলে এখানে কী থাকলো এখানে থাকলো শেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার করে দিলাম প্লাস টু করে দিলাম দেখো এই রাশিটি এই যে রাশিটি এখানে লেখা হয়েছে শেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার এই রাশিটি হলো পূর্ণবর্গ রাশি এই রাশিটির সর্বনিম্নমান জিরো হতে পারে কিন্তু জিরো থেকে কম হতে পারে না তাহলে তাহলে জিরো প্লাস টু জিরো হবে বুঝতে পারছ? তাহলে এখানে আমরা কী লিখব এখানে লিখবো পূর্ণবর্গ সংখ্যার মান সর্বনিম্ন জিরো হতে পারে এটা তোমরা লিখবে অতএব সেক্স স্কোয়ার আলফা প্লাস কসকোয়ার আলফা এর সর্বনিম্ন মান তাহলে এই উক্তিটা সত্য না মিথ্যা এটা সত্য হবে তাহলে তোমরা লিখবে অ্যান্সার সত্য তাহলে বুঝতে পেরেছো এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি নয়ের বীর দুয়ে দেখেছে কস জিরো ডিগ্রি ইন্টু কস ওয়ান ডিগ্রি ইন্টু কস টু ডিগ্রি ইন্টু কস থ্রি ডিগ্রি ইন্টু ডট ডট দেওয়া আছে মানে কি এরকম করে নব্বই ডিগ্রি পর্যন্ত হবে কস নব্বই ডিগ্রি এর মান ওয়ান এটা সত্তরে মিথ্যা আমাদেরকে যাচাই করে দেখতে হবে দেখো তোমাদের বইতে যেরকম অঙ্ক দেওয়া আছে সেরকম আমি অঙ্কটা তুলে নিয়েছি এখানে তাহলে আমি অঙ্কটা এখানে করছি দেখো কস জিরো ডিগ্রি ইন্টু কস এক ডিগ্রি ইন্টু কস টু ডিগ্রি ইন্টু কস থ্রি ডিগ্রি এরকম করে চলে যাবে কস নব্বই ডিগ্রি পর্যন্ত এখানে কস নব্বই ডিগ্রি মানটা কী বলে দেখি কস নব্বই ডিগ্রি মান হচ্ছে জিরো দেখো জিরোর সঙ্গে যাই গুণ করো কি হবে জিরোই হয়ে যাবে তাহলে এর মানটা তাহলে কত হয়ে যাবে জিরো হয়ে যাবে বুঝতে পেরেছ এর অঙ্কটা কখনও এক হবে না এ তো জিরো হয়ে গেল তো এর মান তোই জিরো হয়ে গেল এক হবে না তাহলে এটা মিথ্যা তাহলে তোমরা কী লিখবে অ্যান্সার মিথ্যা তাহলে বুঝতে পেরেছ এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি নয়ার শির দিয়ে কেছে শূন্যস্থান পূরণ করি নয়ার শির একের দিয়ে কেছে ফোর বাই সিক্স স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন স্কোয়ার থিটা এর মান ড্যাশ দেখো আমাকে এর মানটা বার করে দেখাতে হবে দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিয়েছি আমি এর মানটা বার করব। দেখো এখানে কী করব আমি অঙ্কটা আগে তুলে নিচ্ছি ফোর বাই সেক্স স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান বাই স্কোয়ার আমি লিখে নিলাম প্লাস ওয়ান ওয়ান লিখে নিলাম ওয়ান প্লাস স্কোয়ার ইকোয়াল টু আমরা কী জানি কোসেস স্কোয়ার থিটা আমি এখানে কী লিখবো স্কোয়ার লিখে নেব

এখানে থ্রি সায়েন্স কোথা থ্রি সায়েন্স লিখে নিলাম ইকুয়াল টু এখানে আমি কি করবো এটা সরল করে নিচ্ছি এখানে ফোর প্লাস এখানে ওয়ান আছে এটা থ্রি তাহলে একটা সায়েন্স কথিটা আর তিনটে সায়েন্স কোথাটা মোট তাহলে চারটা সায়েন্স কোথাটা হয় তাহলে এখানে কী লিখবো ফোর সায়েন্স স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু এখান থেকে চার কমন নিয়ে নিলাম এখানে কী থাকবে কসকোয়ার থিটা প্লাস সাইন্স স্কোয়ার এরপর দেখো চার চার লিখে নিলাম এবার কস্কোয়ার থ্রিটা প্লাস সাইন ইকোয়াল টু হয় আমি এখানে ওয়ান করে নিলাম ইকোয়াল টু ফোর তাহলে এই স্থানে তাহলে কি লিখবো শূন্যস্থানে হবে ফোর তাহলে অ্যান্সারটা তাহলে আমাদের বেরিয়ে পড়লো এটাই হবে অ্যান্সার তাহলে বুঝতে পেরেছ এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি নয়ার সির দুইয়ের দিয়ে সাইন ইন্টু থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকোয়াল টু হাফ হলে কস থিটা এর মান ড্যাস এই শূন্যস্থানে কী হবে সেটা আমাদেরকে বার করে দেখাতে হবে দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিয়েছি দেখো আমি এটা যেরকম আছে সেম একই রকমভাবে আমি খাতায় তুলে নিচ্ছি এখানে লেখা আছে সাইন থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকোয়াল টু হাফ বোঝা গেছে আমি কি করবো দেখো এখানে যেরকম আছে সেরকম একটু তুলে নিয়ে আমি এটা সাইন থ্রিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল টু হাফ দেখো হাফ কার মান সাইন থার্টি ডিগ্রির মান হাফ তাহলে এখানে আমি লিখে নেব সাইন থার্টি ডিগ্রি বুঝতে পেরেছ এরপরে দেখো আমি সাইন সাইন কেটে দিলাম তাহলে এখানে কী থাকলো থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকোয়াল টু থার্টি এরপরে আমি থিটার মানটা বার করে নিচ্ছি দেখো থিটা ইকোয়াল টু থার্টি তো এদিকে থার্টি ডিগ্রিতে এদিকে আছে আর ওপারে থার্টি ডিগ্রিটা আমি এদিকে নিয়ে নিচ্ছি তাহলে কী প্লাস হয়ে যাবে প্লাস থার্টি ডিগ্রি হয়ে গেল তাহলে থিটার মানটা তাহলে কী বেরলো থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি হয়ে গেল তাহলে থিটার মানটা আমাদের সিক্সটি ডিগ্রি বেরিয়ে পড়লো এরপরে কী আছে দেখো এখানে কস থিটার মানটা আমাদের বার করতে হবে এখানে আমি কী রেখবো কস থিটা এবার দেখো ইকোয়াল টু থিটার মানটা আমরা থার্টি ডিগ্রি বার করেছি এখানে কী লিখবো কস ষাট ডিগ্রি আর কস ষাট ডিগ্রির মানটা কি হাফ তাহলে স্থানে আমরা কী লিখবো হাফ লিখে দেবো তাহলে এটাই হচ্ছে অ্যান্সার তাহলে অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি নয়ার সির তেলে দিয়ে কেছে কোয়ার থিটা সাইন থিটা টু হাফ হলে কস টু ফোর থিটা মাইনাস সাইন টু দিবার ফোর থিটা এর মান ড্যাশ তো এটা আমাদেরকে বার করে দেখাতে হবে দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিয়েছি দেখো এখানে কী দেওয়া আছে ক স্কোয়ার থ্রিটা মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু হাফ আর আমাদের বার করতে হবে কি কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর থিটা আমি এখানে লিখে নেবো কি লিখবো কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর থিটা আমি এটাকে একটু ভেঙে নিচ্ছি ইকোয়াল টু কি লিখবো ক স্কোয়ার থিটা এখানে হোল স্কোয়ার করে দেবো মাইনাস সাইন স্কোয়ার থিটা এখানে হোল স্কোয়ার করে দেবো এবার দেখো এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভেঙে নেব তাহলে কি এ প্লাস বি টু মাইনাস বি এখানে কী লিখব ক স্কোয়ার থিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটা ইন্টু ক স্কোয়ার থিটা মাইনাস সাইন্স স্কোয়ার থিটা লিখবো আমরা কী জানি ক স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান ইন টু এখানে কী দেওয়া আছে এখানে দেখা যাচ্ছে কসকাতিটা মাইনাস সাইন্সকথিটা টু হাফ এখানে হাফ আমি বসিয়ে দেবো এবার একের সঙ্গে হাফ গুণ করলে কী হয় হাফ হয়ে যায় তাহলে শূন্যস্থানে তোমরা কী লিখবে হাফ তাহলে অ্যান্সারটা তাহলে কী হবে অ্যান্সারটা হবে হাফ তাহলে বুঝতে পেরেছ ঠিক আছে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে